শুভ সন্ধ্যা। দু বছর কোভিড বাদ দিয়ে আবারও প্রতি বছরের মতন আমরা আজকে রবীন্দ্র জয়ন্তীতে সবাই হাজির। খুব ভালো লাগছে, কেন মনে হচ্ছে পৃথিবীটা আবার একটু স্বাভাবিকের দিকে আসছে। আমি একঘেয়ে কিছু কথা বলবো, যারা প্রতি বছর আসেন তারা শুনে অভ্যস্ত, মার্জনা করবেন। কিন্তু যেহেতু আমার পরিচয় করানো হয়েছে এই প্রতিষ্ঠানের সচিব হিসেবে, সেই জন্যে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কথা বলতেই হয়। শ্রী অরবিন্দ আজও এমন একজন মনীষী, কারণ এই প্রতিষ্ঠান তাঁর কাছে উৎসর্গীকৃত, শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের কাছে। শ্রীমা বলেছেন এটাকে তার নিজের বাড়ি কলকাতায়। তো এরা এমন মনীষী যাদের কিন্তু আজও অনেক মানুষ বুঝতে পারেন না, বলেন মানে ছুঁতে পারেন না, বুঝতে পারেন না। তারা কিন্তু যে অর্থে আমরা জনপ্রিয় কথাটা বলি, জনপ্রিয় হয়তো বলা যায় না। তো সেইখানে দাঁড়িয়ে বলবো যে কারা তালে শ্রী অরবিন্দকে চিনেছিলেন বা শ্রীমাকে চিনেছিলেন। সমকালীন মানুষদের মধ্যে দুজনের কথা শ্রী অরবিন্দের ক্ষেত্রে বিশেষভাবে মনে পড়ে। একজন যিনি কোর্টে দাঁড়িয়ে তার হয়ে সওয়াল করেছিলেন এবং তার মুক্তির ব্যবস্থা করেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। আর দ্বিতীয় জন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে দেশবন্ধু খুব তাড়াতাড়ি প্রয়াত হন, কিন্তু রবীন্দ্রনাথের সম্পর্কটা শ্রী অরবিন্দের সঙ্গে দীর্ঘকাল চলে। অর্থাৎ এই সম্পর্ক শুরু হয় যখন বন্দে মাতরমে একটি লেখা, শ্রী অরবিন্দ বন্দে মাতরম সম্পাদনা করতেন বিপিন পালের সাথে, সেইখানে একটি লেখাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয় এবং ইংরেজরা শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করার চেষ্টা করে। তখন তিনি অরবিন্দ ঘোষ, সেই সময় কবিগুরু, তখনও তিনি কবিগুরু নন। তিনি সেই খবর পেয়ে বোলপুরের শান্তিনিকেতন আশ্রম থেকে ছুটে চলে আসেন, হাতে একটি কবিতা। সেই কবিতার নাম আপনারা সকলেই জানেন, সেই কবিতার নাম নমস্কার। আজও সঞ্চয়িতা গ্রন্থে সেই কবিতাটি স্থান পায়। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে আর আগে তার পরিচয় ছিল, এবং পরিচয়ের সূত্র ছিল, সাক্ষাৎ পরিচয়ের সূত্র হলো যে যখন 1905 সালে রাজা সুবোধ মল্লিকের আহ্বানে শ্রী অরবিন্দ কলকাতা এলেন, ভারতীয় জাতীয় মহাবিদ্যালয়ের মানে ভার কাঁধে নিতে, যারা সেই ভারতীয় মানে বঙ্গীয় জাতীয় মহাবিদ্যালয়ের চিন্তাভাবনার মধ্যে ছিলেন এবং যারা সেই জাতীয় মহাবিদ্যালয়ের কর্মসমিতির মধ্যে ছিলেন, রবীন্দ্রনাথ তার অন্যতম। তো সেইটা মনে রাখতে হবে। সেইখান থেকে সম্পর্ক সুদৃঢ় হতে হতে এই যে মোলাকাত এবং এই লেখা নমস্কার, তার পরবর্তীকালে, সেই সময় কিন্তু শ্রী অরবিন্দ কারারুদ্ধ হলেন না, কিন্তু অল্প সময়ের মধ্যেই আলিপুর বোমা মামলার সূত্রপাত এবং আবার শ্রী অরবিন্দ কারাগারে। এবং তার কিছুকাল পরে শ্রী অরবিন্দ যখন চন্দননগর হয়ে পণ্ডিচেরি চলে গেলেন, তখন কিছুদিন পরে, বেশ কিছু বছর পরে, রবীন্দ্রনাথ কিন্তু তার একটা যাত্রা পথে, কলম্বো যাওয়ার পথে পণ্ডিচেরিতে জাহাজে থামেন এবং অত্যন্ত কষ্ট করে শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। সেই ছবি আপনারা আজও জোড়া সাঁকোয়ে দেখতে পাবেন, শান্তিনিকেতনে দেখতে পাবেন, যে ক্রেনে করে রবীন্দ্রনাথকে তোলা হচ্ছে জাহাজ থেকে এবং তিনি নেমে এসে তারপর শ্রী অরবিন্দকে দেখতে যাচ্ছেন। এবং সেই প্রবন্ধ কিন্তু একটা অমর প্রবন্ধ তাঁর লেখা শ্রী অরবিন্দ সম্বন্ধে। এবং তখন তিনি তুলনা করেছিলেন পণ্ডিচেরিকে, বলেছিলেন এটা তাঁর দ্বিতীয় তপোবন। প্রথম তপোবন ছিল বিপ্লব ক্ষেত্রে কলকাতার বুকে, আর দ্বিতীয় তপোবন আখ্যা দিয়েছিলেন পণ্ডিচেরিকে। এরপরে তৃতীয় যেটা বলার, সেটা হচ্ছে যে দ্বিজেন্দ্রলাল রায়ের, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের সুপুত্র দিলীপ কুমার রায় শ্রী অরবিন্দের শিষ্য ছিলেন, কিন্তু তিনি রবীন্দ্রনাথেরও খুব কাছের মানুষ ছিলেন। সেই সুবাদে তার বহু চিঠিপত্র রবীন্দ্রনাথের সঙ্গে চলতো।
এবং শ্রী অরবিন্দের সঙ্গেও চলতো, তিনি পণ্ডিচেরিতে থাকতেন। এবং সেই মারফতে চিঠি একটা হতো, অর্থাৎ রবীন্দ্রনাথকে উনি লিখলেন, তার উত্তরটা নিয়ে শ্রী অরবিন্দকে পাঠালেন, শ্রী অরবিন্দের উত্তরটা নিলেন, আবার রবি ঠাকুরকে পাঠালেন। এই রকম একটা জিনিস কিন্তু দীর্ঘকাল, অর্থাৎ রবি ঠাকুর যতদিন বেঁচে থেকেছেন, এই একটা পত্রালাপের, মানে যাকে বলে একটা সরাসরি পত্রালাপ নয়, অর্থাৎ রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দ সরাসরি লেখালেখি করছেন না, কিন্তু দিলীপ কুমার রায়ের মাধ্যমে সেই চিঠি চালাচালি চলছে এবং অনেক আদান প্রদান চলছে। তার ফাঁকে আরও একটা কথা বলার, যে শ্রীমা জাপানে ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়, এবং সেইখানে কিয়োটো, এই জায়গাগুলোতে, কিয়োটোর আশেপাশে তিনি থেকেছেন। এবং আপনারা লক্ষ্য করবেন, আপনারা যারা শ্রীমার ছবি টবি দেখেছেন তারা খেয়াল করবেন যে একটা বিরাট বুদ্ধমূর্তির তলায় পাদদেশে রবীন্দ্রনাথ এবং শ্রীমার একসাথে ছবি আছে। এবং রবীন্দ্রনাথ যখন পণ্ডিচেরিতে এলেন তখন তিনি অবাক হলেন, কারণ তিনি জানতেন না তখন তিনি মীরা ঋষার, যে মীরা ঋষার ইতিমধ্যে জাপান ছেড়ে প্যারিসে নয় কিন্তু পণ্ডিচেরিতে জায়গা নিয়েছেন। এখনও যারা আপনারা শ্রী অরবিন্দের একটা মিউজিয়াম মতন আছে পণ্ডিচেরিতে, সেখানে গিয়ে দেখবেন যে শ্রীমাকে একটি টাইপরাইটার উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেটা সংরক্ষিত আছে। এই কথাগুলো বলা ছাড়া আশ্রমের যারা, শ্রী অরবিন্দ আশ্রমের যারা খুব শ্রী অরবিন্দের কাছের মানুষ, নলিনীকান্ত গুপ্ত, কবি নিশিকান্ত, দুমন ভাই, এরা কিন্তু প্রত্যেকে, এর মধ্যে নিশিকান্ত এবং দুমন ভাই শান্তিনিকেতনে গোড়ার পড়াশুনো করেছেন এবং তারপরে পণ্ডিচেরি গেছেন। এবং নলিনীকান্ত গুপ্ত আগে থেকে রবীন্দ্রনাথকে চিনতেন, তিনিও কবি ছিলেন, প্রাবন্ধিক ছিলেন, এবং তার একটা বই আছে রবীন্দ্রনাথকে নিয়ে। তো এটা একটা বিরাট পরিসর, একটা বিরাট চর্চার ব্যাপার এবং একটা পারস্পরিক শ্রদ্ধা যেটা সারা জীবন অটুট ছিল। কিন্তু এটার পরে, এটা তো আমাদের দায় যে আজকে তার জন্মদিন পালন করব, কিন্তু তার পাশাপাশি একটা কথা বলি, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের প্রতিষ্ঠাতা যিনি, এই এবং নামকরণের পেছনে যে মানুষ, তার নাম অরুণেন্দ্রনাথ ঠাকুর, ওই একই পরিবারের মানুষ। এবং রাজা রমানাথ ঠাকুরের তিনি বংশধর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের বংশনয়নী দেবীর নাতি, সুযোগ্য পুত্র। তো সেই জন্যে বলবো যে অনেকভাবে আমরা কিন্তু এই সম্পর্ককে সমৃদ্ধ হতে দেখেছি, শুধু শ্রী অরবিন্দ শ্রীমায়ের সময় নয়, তারপরেও এই প্রতিষ্ঠানের জীবনে। এবং তারপরে জয়মিত্র যখন এখানে এলেন, তিনি শ্রী অরবিন্দ আশ্রমের কাছে যাওয়ার অনেক আগে থেকে রবীন্দ্র অনুরাগী। এবং আপনারা লক্ষ্য করবেন এখানে যে একটা মুক্ত মঞ্চ আছে, এই মুক্ত মঞ্চ অনেকটা শান্তিনিকেতনের আদলে তৈরি, এখন একটু ক্যাম্পাস বদল হয়েছে, আগে এটা আরও বেশি করে শান্তিনিকেতনকে মনে করিয়ে দিত। আমার কথা দীর্ঘায়িত করব না, অনেক সুযোগ্য অনেক শিল্পী আশিসদা এসে গেছেন, রাজশ্রী এসে গেছেন, আজকের দিনটা শুরু হোক। কিন্তু এই গোড়ার কথাগুলো বলার দরকার ছিল, এইটা বলার জন্যে যে আরও অনেক রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, হবে, হওয়া দরকার, তার মধ্যে এখানকার চরিত্র একটু স্বতন্ত্র। ধন্যবাদ, নমস্কার।